তো এখন আমি দাঁড়িয়ে আছি কোথায়, রেল স্টেশন। আর আজকে আমরা যাচ্ছি কোথায়, গদখালি। তো ওয়েলকাম টু আওয়ার টুডে ব্লগ। যেহেতু আমাদের ট্রেন সকাল 9টায়, তাই 9টার আগে আমরা প্রায় সবাই উপস্থিত। আমরা যাব চিত্রা এক্সপ্রেসে, যেটা হলো ঢাকা ট্রেন। আর গতকাল রাতেই আমরা টিকিট কেটে রেখেছিলাম, কারণ সকালে এসে টিকিট কাটার ঝামেলা নেব না বলে। এর আগে অবশ্য 6:40 আর একটা ট্রেন আছে, যেটা বেনাপোল পর্যন্ত যায়। তবে 9টার ট্রেনে যাওয়ার আমাদের 2টা কারণ রয়েছে। প্রথম কারণ হলো, এত সকালে তাড়াহুড়ো করে আমাদের বের হতে অনেকের কষ্ট হবে। আর দ্বিতীয় কারণ হলো, সকালে ট্রেনে নাকি অনেক ভিড় হয়। তবে আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা সকালে ট্রেনে যাওয়ারই চেষ্টা করবেন, কারণ সকালে ট্রেনে যাওয়ারও 2টা সুবিধা রয়েছে। এক হলো, সকালে ট্রেনের টিকিটের মূল্য মাত্র 35 টাকা, যেখানে আমাদের ট্রেনের টিকিটের মূল্য রেখেছিল 70 টাকা করে। আর সকাল সকাল রওনা দিলে, যেহেতু আপনারা সকাল সকাল যে পৌঁছাবেন, তাই এলাকাটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আমরা এখন এই যে দাঁড়িয়ে আছি স্টেশনে, এই ট্রেনের পাশে, আর আমাদের ট্রেন কিছু সময়ের মধ্যে ছেড়ে যাবে। আমাদের বন্ধুরা কিছু কেউ কেউ কোনো কোনো বন্ধুরা এসে পেরেছিল না, এবং তারা ইতিমধ্যে পৌঁছে গেছে। তো ইতিমধ্যে আমাদের মাঝে সবাই চলে এসেছে, শুধু বাকি আছে হচ্ছে সৌরভ। সৌরভ আসলে আমাদের সবাই চলে আসবে, বাকি ছিল শুধু সৌরভ। আর ইতিমধ্যে বন্ধুকেও পেয়ে গেলাম অন দ্য টাইম। সৌরভ আসার সাথে সাথেই আমরা ট্রেনে উঠে পড়লাম। এখন ওদের মুখ থেকে একটু শুনবো ওদের ট্রেনে উঠে কেমন লাগছে। এ তোমাদের কেমন লাগছে? তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কিন্তু জানালাটা আমি অফ করতে পারি। এখন জাস্ট 9টা বাজে, ট্রেন ঠিক মতন সময় ছেড়ে যাচ্ছে। আমি এই যে দুই বটের মাঝখানে বসা, এই এক বট এবং এই এক বট, দুই বটের মাঝখানে বসে দিচ্ছি আমি যাচ্ছি। আর এটা হচ্ছে আমার দ্বিতীয়বার হলো আমি ট্রেনে উঠে। আর এটা হলো এই দ্বিতীয়বার হচ্ছে আমি ট্রেনে উঠলাম। আগে একবার ট্রেনে উঠেছিলাম যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধু পরীক্ষা দিতে গেছিলাম, তখন একবার শুনতে হাস্যকর মনে হলেও আমার যেমন এই দ্বিতীয়বার ট্রেন জার্নি, তেমনি এই দুজনের প্রথম ট্রেন জার্নি, আর এই যে বর্ণালীখিলের প্রথম ট্রেন জার্নি। এখন আমার আরো কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করি। শান্তর সাথে আমাদের বগি থেকে আর এক বগিতে কপি খেতে যাওয়ার অভিজ্ঞতা খুব ভালো ছিল। তবে দুই বগির মাঝখানে এই যে জয়েন্টের জায়গাটা, এটা দেখে আমার সত্যি খুব ভয় করছিল। তবে আমার কাছে বাসের থেকে ট্রেন জার্নি খুবই নিরাপদ এবং কমফোর্টেবল লেগেছে। প্রায় 1 ঘন্টার ভিতর পৌঁছে গেলাম আমরা যশোর। আর যশোর আমাদের বান্ধবী প্রিয়াদের বাসা, যে দেখি ও আমাদের জন্য আগে থেকে অপেক্ষা করছে। আর ওদের বাসায় আজকে আমাদের দুপুরে লাঞ্চের নিমন্ত্রণ। এরপর স্টেশন থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি এই যে সকালের নাস্তা করার জন্য। আর এখানে একটু বলে রাখি, আপনারা যারা সকালে বেনাপোলের ট্রেনে উঠবেন, তারা হচ্ছে যশোর না নেমে ঝিকর গাছের স্টেশনে নামবেন, ওখান থেকে আপনাদের গদখালি যেতে সুবিধা হবে। যশোর এসে একটা জিনিস ভালো লাগতেছে, এখানে রাস্তাগুলো বেশ সুন্দর। আর বেশি ভালো লাগছে যে রাস্তার পাশে যে সুন্দর সুন্দর গাছ, এবং এটা কী গাছ মামা, এটা সুপারি গাছ? সুপারি গাছ। এবং
আদিবাসী সুপারি গাছ। এই যে এখানে এটা এই জায়গাটার নাম কি? এটা হলো চার খাম্বার মোড়। আচ্ছা, এটা হচ্ছে চার খাম্বার মোড়। আমরা আমাদের এই জলযোগ নামক এই রেস্টুরেন্টে নিয়ে এসেছে সকালে নাস্তা করানোর জন্য। আমরা নাস্তা করছি গরম গরম লুচি আর ডাল দিয়ে। খাবারটা আসলে খুবই মজার ছিল, বিশেষ করে আমার কাছে ডালটা সব থেকে বেশি মজার লেগেছে। এরপর আমরা এখান থেকে দুটো ইজি বাইক ভাড়া করলাম। এক একটা ইজি বাইকে গদখালি পর্যন্ত আমাদের নিয়ে যাবে এবং স্টেশনে নামিয়ে দিবে। ভাড়া রেখেছিল 700 টাকা করে। সব কিছুই ঠিক ছিল, কিন্তু যেতে যেতে হঠাৎ করে মালিক সমিতি না কারা আমাদের ইজি বাইক আটকালো। আমরা এই যে কোনো একটা জায়গায় দাঁড়ায় আছি আর আমাদের ইজি বাইক আটকায় রাখা হয়েছে। কোনো একটা মালিক সমিতির লোকজন আমাদের আটকিয়ে রেখেছে। আমি আগে একবারও বলেছিলাম, আগের ভিডিওতে এই ভিডিওতে বলতে হচ্ছে, আমাদের বাংলাদেশের যাতায়াত ব্যবস্থার যে চরম পরিণতি আসলে দেখেন। একটা জায়গায় যাচ্ছি আনন্দ করতে আর এখন এখানে বসে আছি কোনো একটা ঝামেলা। এ নিয়ম সে নিয়ম, কোনো নিয়মের কোনো কাজ হয় না। মালিক সমিতির লোকজন আটকা রাখছিল। এই তিনটা ইজি বাইক আমাদের এখানে আসছিল, ৩০০ টাকা রাখলো, তারপর ছেড়ে দিল। বলো কেউ কিছু বলো। ইয়া বল, তোমার কেমন লাগছে? আজকে আমার বাসায় সবাই আসছে এবং প্লাস আমরা গদখালির আজকে আমার অনেক ভালো লাগছে। ইজি বাইকের ভিতর অনেক মজা করতে করতে আমরা চলে আসলাম গদখালি। আর এসেই রাস্তার পাশ দিয়ে সুন্দর সুন্দর ফুল দেখে আমার খুবই ভালো লাগছে। আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি ফুলের বাগান দেখতে। ফুলের বাগানে চলে এসেছি, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা সে ফুলের বাগানই খুঁজে পাচ্ছি না। এটা ভেতরে আসার পরেও আমরা তেমন বড় কোনো বাগান দেখতে পেলাম না। আর আমরা এসে পৌঁছেছিলাম 12:30টার দিকে, যে কারণে অনেক রোদ, আর রোদে আমরা বেশি ঘুরতেও পারছি না। তাই আমি আপনাদের আবারও বলবো, আপনারা যারা আসবেন সকাল সকাল আসবেন। যাই হোক, আশপাশ দিয়ে যে বাগান ছিল আমরা তাই দেখলাম, আর রাস্তার পাশ দিয়ে যে সুন্দর সুন্দর ফুল ছিল আমরা তাদের সাথেই ছবি তুললাম, ভিডিও করলাম। আমরা প্রায় 1.5-2 ঘন্টা ঘোরাঘুরি করার পর এখন এই যে প্রিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, খুব বেশি ভালো লেগেছে সেটা বলবো না, তবে রং বেরঙের ফুলগুলো দেখে মন ভরে গেছে। আর একটা দুইটা বড় ফুলের বাগান দেখতে পারলে আমাদের সবারই মনের আক্ষেপটা পূরণ হয়ে যেত। যাই হোক, আমরা আসা এবং যাওয়া দুই সময়টাতেই ইজি বাইকের ভিতর খুব মজা করেছি। আমাদের ইজি বাইকটা অনেক মজায় কাটতেছে। দিয়া প্রিয়া, তোমাদের তোমাদের ইজি বাইক কেমন কাটতেছে কমেন্টে জানাবা। তোমরা যে কোথায় গেলা, ফুল টুল আর কি বলবো বাটা আবার। আমি এরকম
প্রিয়াদের বাসায় আমরা 3:30 দিকে এসে পৌঁছাই, আর এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে গল্প করছি। ওদের বাসার সবাই খুব ফ্রেন্ডলি। প্রিয়া, তোকেও অনেক ধন্যবাদ আমাদের সবার এত যত্ন করার জন্য। আর এখন আমরা প্রিয়াদের বাসা থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়েছি, কারণ আমরা 5:17 ট্রেনে উঠে আবার খুলনা ব্যাক করব। আমরা একদম ঠিক সময় এসে ট্রেনে উঠে পড়লাম। পরন্ত বিকালে ট্রেনে বসে সূর্য দেখতে আমার আসলেই খুবই ভালো লাগছিল। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আরও ভিডিও বানাতে, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।